জমকালো সূচনার পর বিস্তৃতির অতলে তলিয়ে যাওয়ার গল্প তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কম নয়। কিন্তু আজ এমন একজনের গল্প জানব যিনি বাজে সূচনা থেকে শিক্ষা নিয়ে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়, নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। 1983 সালে বিখ্যাত পরিচালক মোহাম্মদ ফাজিলের ঘরে জন্মগ্রহণ করেন অসম্ভব গুণী এই অভিনেতা। বাবা অভিনয় জগতের সাথে যুক্ত থাকলেও রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে ওঠা এই অভিনেতার পরিবার কোনোভাবেই চায়নি তিনিও অভিনয় জগতের সাথে সম্পৃক্ত হোক। কিন্তু শৈশবে মালায়ালাম সিনেমা দেখে বেড়ে ওঠায় সিনেমার প্রতি তার উন্মাদনা ক্রমশ বাড়তেই থাকে, কোনো বাধাই তাকে দমাতে পারেনি। একসময় ছেলের পাগলামোর কাছে হার মানতে হয় বাবা ফাজিলের। এক প্রকার জোর করেই বাবার নির্দেশনায় অভিনেতা হিসেবে রূপালী পর্দায় আবির্ভাব ঘটে। কিন্তু যথাযথ অনুশীলনের অভাবে বড় পর্দায় তার অভিনয়ের ত্রুটি স্পষ্টভাবে ফুটে উঠেছিল। 2002 সালে তার অভিষেক সিনেমা কায়েথুম দুরাত বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ক্যামিও রোলে ম্যামুট্টিকে এনেও সিনেমাটিকে বাঁচানো সম্ভব হয়নি। তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। অভিনয় জীবনের শুরুতে বিশাল এই ধাক্কা তাকে বুঝিয়ে দেয় কেবল স্বপ্ন থাকলেই চলবে না, স্বপ্ন পূরণের জন্য নিজেকে সেভাবে তৈরিও করতে হবে। তাই নিজের পড়াশোনায় মনোনিবেশ করেন। অভিনেতা হওয়ার চিন্তা বাদ দিয়ে আমেরিকায় চলে যান ইঞ্জিনিয়ারিং পড়তে। সেখানে তার রুমমেট ছিল মুম্বাইয়ের এক ছেলে। দুজনের প্রধান নেশা বলিউডের মুভি দেখা। কয়েক মাইল দূরের এক ডিভিডি দোকান থেকে তারা হিন্দি মুভির ডিভিডি এনে সারা রাত সিনেমা দেখত। এভাবেই একদিন আসে ইউ হোতা তো কেয়া হোতা নামের একটি সিনেমা। সিনেমা শুরুর 15 থেকে 20 মিনিট পরে পর্দায় আসেন লম্বা গভীর চোখ আর সাধারণ চেহারার এক অভিনেতা। 2 থেকে 3 মিনিট তার অভিনয় দেখেই তিনি মন্ত্রমুগ্ধ হয়ে যান। এতদিন তিনি সুন্দর অভিনয় প্রচুর দেখেছেন, কিন্তু তার মনে হতে থাকে এরকম অরিজিনালিটি তিনি এই প্রথম দেখলেন। সিনেমার কাহিনী কোন দিকে যাচ্ছে সে খেয়াল তার নেই, শুধু মনোযোগ দিয়ে দেখতে থাকেন সেই অভিনেতার ডায়লগ ডেলিভারি। এই প্রথম তার মনে হয়, আরে অভিনয় জিনিসটা এত সহজ আর সুন্দর, তিনি তাহলে কেন এতদিন অভিনয়টাকে বোরিং ভাবতেন। পরের কয়েকদিন পাগলের মতো নাওয়া খাওয়া ভুলে সেই অভিনেতার সমস্ত সিনেমা দেখে ফেলে এবং কিছুদিন পর পড়াশোনা অসমাপ্ত রেখে দেশে ফিরে আসেন। কারণ তখন তার একটাই চিন্তা, এই অভিনেতার মতো হতে হবে, তার মতো অভিনয় করতে হবে। সেই অভিনেতাটির নাম ছিল ইরফান খান। দেশে ফিরে দীর্ঘ বিরতির পর 2009 সালে মুক্তি পাওয়া কেরালা ক্যাফের মতো অ্যান্থোলজি গল্পে দারুণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান। এরই ধারাবাহিকতায় কিংবদন্তি অভিনেতা মামুট্টি ও জয়াসুরিয়ার মতো প্রতিভাবান অভিনেতাদের সাথে অভিনয়ের সুযোগ তাকে প্রভাবিত করে নিজেকে সুদক্ষ, পরিণত ও সাবলীল অভিনেতা হিসেবে গড়ে তোলার। ধীরে ধীরে তিনি শুধুমাত্র নিজের কেরিয়ারেই নয়, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির দিনবদলেও রাখেন বিশেষ ভূমিকা। ভারতীয় সিনেমায় এই মুহূর্তে সবচেয়ে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন, জায়গা করে নিয়েছেন সব শ্রেণীর দর্শকদের হৃদয়ের মণিকোঠায়, তিনি মালায়ালাম ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা ফাহাদ ফাজিল। তার জনপ্রিয়তা ভারতের গণ্ডি অতিক্রম করেছে অনেক আগেই। ফাহাদ ফাজিলের নতুন সিনেমা মানেই ভিন্ন ভিন্ন লুকে নিজের দক্ষতার পরিচয়। শুধু লুক নয়, তার অভিনয় বৈচিত্র্যতাও তাকে এনে দিয়েছে স্বকীয়তা। সেই ধারাবাহিকতাই বজায় রেখেছেন তার অভিনীত বহুল আলোচিত ও দর্শক সমাদৃত সিনেমা পুষ্পাতেও। ফাহাদ ফাজিলের গল্প আমাদের শিক্ষা দেয়, শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন বাস্তবায়নে নিজেকে সেভাবেই গড়ে তুলতে হবে। জীবনে বাধা আসবেই, সেই বাধা অতিক্রম করতে হলে পরিশ্রম অব্যাহত রাখতে হবে, তাহলেই দেখা মিলবে সফলতা নামক সোনার হরিণের।